পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে। দুপুরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখেন। এর আগে 12 মার্চ ঐশীর আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হয়। 2015 সালে 12 নভেম্বর পুলিশ দম্পতি হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানকে ফাঁসির আদেশ দেন বিচারিক আদালত।